বিসমিল্লাহির রহমানির রহিম, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি আমি নিয়ে এসেছি আজকে একটি ভর্তা রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠান্ডার জন্য খুব উপকারী একটি ভর্তা, সেটি হচ্ছে সরিষার ভর্তা। ঠান্ডার সময় এই ভর্তাটা খেলে প্রচুর উপকৃত হবেন, খুব সহজেই এটি কম সময়ে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে ভর্তা করার জন্য নিয়েছি কালো সরিষা, আপনারা চাইলে সাদা সরষেও নিতে পারেন। এখানে আমি নিয়েছি সরষে 1/4 কাপ। এই সরষেটাকে আমি ভালো করে প্রায় 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখব। অবশ্যই পানিতে ভিজিয়ে রেখে বাটার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ সরষে প্রচুর পরিমাণে বালি মাটি থাকে, তাই এটিকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রায় 1 ঘন্টা আমি এটিকে পানিতে ভিজিয়ে রাখব। এবার একটি প্যানে আমি এখানে 1 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিলাম। সরিষার তেলে আমি 1টি কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। কাঁচামরিচ সবসময় অবশ্যই তেলে দেওয়ার আগে এরকম একটু চিরে নেবেন, কিংবা নখটি হালকা করে চিরে দিবেন, তাহলে ফুটে উঠবে না। এবার দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন। এবার এটিকে আমি লাল করব না, জাস্ট একটু তেলে টেলে নিব। আর কাঁচামরিচ সবসময় তেলে দেওয়ার আগে একটু ফেড়ে নেবেন, কিংবা লেজটি কেটে নেবেন, তা না হলে তেলে দিলে কাঁচামরিচ ফুটে পুড়ে যেতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই হালকা তেলে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ধুয়ে রাখা সরিষা, লবণ ও ভেজে রাখা রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ একটি ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। আমি ছাঁকনির সাহায্যে সরিষেগুলো পানিগুলো ভালো করে ঝরিয়ে এবং পরিষ্কার করে নিয়েছি। দেখুন আমার সরিষে পানি নেই একদম, আমি ছাঁকনির সাহায্যে পানিগুলোকে ঝেড়ে ফেলেছি। হ্যাঁ, তবে আপনাদের ব্লেন্ডারে যদি সামান্য পরিমাণ পানি প্রয়োজন হয় দিয়ে নেবেন। এবার আমি একটি ব্লেন্ডারের জাগে দিয়ে দিচ্ছি সরষেগুলো, সাথেই সব উপকরণ আমি একসাথে দিয়ে ব্লেন্ড করে নিব। আমার 1 চা চামচ লবণ লেগেছে, আপনারা নিজের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেবেন। সম্পূর্ণ সরিষের সাথে সব মিক্স করে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ব্যাস হয়ে গেল আমাদের সরিষের ভর্তা। এটি আপনারা ভাত, খিচুড়ি, কিংবা চিতই পিঠার সাথে খেতে খুবই মজা লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর রেসিপিগুলো আমার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট নিয়ে আমাকে অনেক উৎসাহ দেয় নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। আর আমার ভর্তাটি কেমন হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এইটুকুই, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।